কাচুয়ায় মোবাইল ফোন প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও দিনভর প্রচারণা। আগামী 17 অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় মোবাইল ফোন প্রতীক ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও দিনভর প্রচারণা করেছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ ওসমান গনি পাটোয়ারি। তিনি বুধবার দিনভর উপজেলার আশরাফপুর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মোবাইল ফোন প্রতীকে ভোট চেয়ে মত বিনিময় করেন। গণসংযোগকালে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ ওসমান গনি পাটোয়ারি বলেন, আমি প্রায় 5,000-এর অধিক উচ্চ প্রকল্প নিয়েছি। আমি জাতির পিতার মোরাল এবং বঙ্গবন্ধু গেট নির্মাণ সহ আমি অন্য অনেক কাজ করেছি, যেগুলি সংক্ষিপ্ত সময়ে বলতে পারবো না। আপনারা জেলা বসে যেয়ে বা আমাদের ওয়েবসাইট আপনারা ওপেন করলে আপনারা দেখতে পারবেন, আমরা প্রায় 100 কোটি টাকার অধিক খন্দকার আরিফুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহপরাণ সহ ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।